যেজনে প্রেমের ভাব জানে সোনা ছাড়িয়ে যে নকলে সোনা সেজন সোনা চেনে না সত্যি কথা জানো তো, যে যারা প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তারা কিন্তু সোনা চেনে না। কি তাই তো? তাই তো, প্রেম ভালোবাসা হচ্ছে তো জীবনে? হচ্ছে তো? হচ্ছে না? হচ্ছে না? তিনটে আছে উড়ে বাবা, আমার তো একটাও নেই। সেই জন্য তো তোমাদের সবাইকে বলছি যে তোমরাই আপাতত আমার বয়ফ্রেন্ড, আমার একটাও নেই। মানে একটাও নেই, কিন্তু এখানে এসে এতগুলো হয়ে গেল, এতগুলো হয়ে গেছে কয়েক সেকেন্ডে। যদি এতগুলো হয়ে যাও, এতদিন ধরে বলছো আমার একটাও একটাও ওই তো সব হচ্ছে, আবার কেটে যাচ্ছে, হয়ে আবার শেষ, কেটে, হ্যাঁ হচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে। এটা খুব কষ্টের ব্যাপার, এই হেভি কষ্ট, খুব কষ্টের ব্যাপার। তবে একটা কথা বলি, এখানে
আমরা সকলে মানে এই বাঁ দিক থেকে শুরু করে আমার একদম ডান দিকে সকলের দিক থেকে সবাই কিন্তু একটাই কথা বলছে তোমাকে, কি বলতো? তুমি জানো, তুমি কি বলছো লাগছে? হ্যাঁ, একবার সবাই মিলে বলো দেখি। আবার উকে করলো ভাই, ওই দেখো চলো। আর হ্যাঁ পিউ, এবার একটা কথা বলি, আমরা উপরি একটা পাওনা পেয়ে গেলাম যেখানে আমরা অভিনয় করতে দেখেছি, আজকে আমরা গান শুনছি, এটা আমাদের তো উপরি পাওনা। আমরা সিরিয়াল থেকে একটা ডায়লগ আমরা শুনি। হ্যাঁ না, এইবার তো দিদিরা বলবে যে তারা আমাকে কোন কোন সিরিয়ালে দেখেছে, একটু লাইট দাও দেখি আমি তাদেরকে। তারা তো সব উঠে দাঁড়িয়ে পড়েছে অলরেডি, বাড়ি ছাড়ি চলে যাবে বলে। কোন কোন সিরিয়ালে দেখেছেন? কোন কোন সিরিয়ালে দেখেছেন? সীমারেখা, তারপরে কলের বউ, এখন কলের বউতে দেখছো, এর আগে সীমারেখাতে দেখেছো, তারও অনেক আগে আমাকে হয়তো রাগে অনুরাগেতে দেখেছো, তাই তো? হয়তো মনে নেই, কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তারও অনেক আগে আমাকে মা সিরিয়ালে দেখেছো, তখন আমি আরও ছোট, ঝিলিকের ছোটবেলা, হয়তো মুখটা হয়তো মনে পড়ছে কি না আমি জানি না। কিন্তু এখন কোন সিরিয়ালে দেখছো? কোন সিরিয়ালে? এই পাশ থেকে কথা বলছে, তোমাদের কি হয়েছে? বাড়ি যেতে ইচ্ছে করছে, ঠান্ডা লাগছে, কি হয়েছে? দেখো না, আমাকে একটা কথা বলো, আজকে যদি আমার বাড়িতে তোমরা যদি আসো আর আমি যদি কথা না বলি, তোমাদের ভালো লাগবে থাকতে? থাকতে ইচ্ছে করবে না তো? ঠিক সেরকমই আমি মেদিনীপুরে এসেছি, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা যদি আমার সাথে কথা না বলো আমার কি ভালো লাগবে? লাগবে ভালো? লাগবে না তো? তাহলে আমি তো চাই তোমরা আমার সাথে কথা বলো। রেগে আছো আমার উপরে? রেগে নেই? আমার তো মনে হচ্ছে এই পাশে দিদিরা আমার উপরে রেগে আছে। আমি এত টেপিকে বিরক্ত করি, এত দীপকে নিয়ে টানাটানি করছি, আমার উপরে তো মনে হচ্ছে খুব রেগে আছো। রেগে আছো? রেগে আছো না? কি করবো বলো, আমাকে তো ওরকমই ডায়লগ দেয়, আমাকে বলে যে এই খারাপ খারাপ কথাগুলো আজকে তোকে সৌমি বলতে হবে, তা আমাকে এই খারাপ খারাপ কথাগুলোই বলতে হয়, আর কি করব? আমি তো টেপিকে রেগুলার বলছি। আচ্ছা আমি একটু পরে একটু সময় চাই, আমার কমিটি দাদা ভাইদের আমি বলবো একটুখানি ডান দিকে আসুন প্লিজ, প্লিজ একটুখানি আমার কমিটি দাদা বলবো একটু ডান দিকে আসুন, এইভাবে কমেন্টস থাকলে অনুষ্ঠান চালানো সম্ভব হতে পারে না প্লিজ। আমি অনেকক্ষণ ধরে লাইভ চলছে, আমি তাই চুপ ছিলাম, কিছু বলতে চাইছিলাম না। প্লিজ দাদা একটু আসবেন ডান দিকে, থ্যাংক ইউ, কন্টিনিউ প্লিজ।